দর্শক, আপনাদের স্বাগত জানাই একাত্তর সংযোগে। সাথে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনারা জানেন অর্থমন্ত্রী গতকাল সংসদে বলেছেন বাংলাদেশের আর্থিক খাত, ব্যাংক এবং আর্থিক খাতে পুকুর নয় সাগর চুরি হয়েছে। ব্যাংকিং খাতের অনিয়ম বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে বেশ আলোচিত ঘটনা। অর্থমন্ত্রী হলমার্ক ঘটনার পরে বলেছিলেন যে বাংলাদেশ সরকার 40,000 কোটি টাকার মতন ব্যাংক ঋণ দেয়, সেইখানে 4,000 কোটি টাকা তেমন কোনো বড় বিষয় নয়, বড় অঙ্ক নয়। কিন্তু আমরা দেখলাম সম্প্রতি তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন, কারণ বেশ কিছু বড় ঘটনা আছে। বেসিক ব্যাংক, সোনালী ব্যাংকের ঘটনা, বিসমিল্লা ব্যাংক কেলেঙ্কারি, এর বাইরে পুঁজিবাজারের ঘটনা তো আছেই, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে তিনজন অতিথি আছেন। আমাদের বিষয় আজকে ব্যাংক ও আর্থিক ব্যবস্থার দুর্নীতি, বিনিয়োগে ব্যাংকিং ব্যবস্থার ভূমিকা। আমি প্রথমে আমাদের অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট। আব্দুল মাতলুব আহমেদ, সভাপতি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিসিসিআই। এবং বিরূপাক্ষ পাল, প্রধান অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংক। দর্শক, আপনারাও অংশ নিতে পারেন, আলোচনায় মতামত রাখতে পারেন, প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। আহসান মনসুর, যে কথাটা আমি শুরু করেছিলাম যে একটা সময় অর্থমন্ত্রী বলেছিলেন বড় বিষয় নয়, কিন্তু তিনি এখন বলছেন সাগর চুরি, দায় কার, কী মনে হয় আপনার কাছে? আলটিমেটলি যেহেতু সরকারি ব্যাংক, তো জনগণের ব্যাংক, কাজে সরকারকেই দায় নিতে হবে, এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই। কারণ যেখানে এটা একটা ম্যানেজমেন্ট ফেলিওর, যেহেতু ম্যানেজমেন্টের দায়িত্ব সরকারের উপর, কাজে সরকারকে দায়িত্বটা নিতে হবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে অর্থমন্ত্রী মহোদয় অনেক সময় অনেক কিছু বলে ফেলেন ঝোঁকের মাথায়, যেটা পরবর্তীতে উনি সংশোধন করেন নিজেকে, এবং এটা তার একটা ভালো এক্সাম্পল। সময় লেগে যায় যে দেরিতে হলেও এটার দরকার ছিল, এই উপলব্ধিটা এবং এটার পরিশুদ্ধকরণের ব্যবস্থা করার ব্যাপারে। আমরা সবসময় বলে আসছিলাম প্রথম থেকেই যে এটা একটা এক্সাম্পল যেটা আরও অন্যদেরকে উৎসাহিত করবে, এবং সেটা হয়েছে। শুধুমাত্র যে সোনালী ব্যাংকের ঘটনায় শেষ ঘটনা তা তো নয়, তারপরে বেসিক ব্যাংক হয়েছে এবং আরও কিছু ব্যাংকের এই ধরনের ঘটনা হয়েছে ছোটো বড় মিলিয়ে তো। এবং এটা শেষ সেটা বলা যাবে না। আমরা মনে করি না যে ব্যাংকিং খাত সব দেশে সব দিক থেকে ভালো তা নয়, কিন্তু একটা এত বড় ঘটনার পরে যেটা লক্ষণীয় সেটা হলো যে এটার থেকে দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা আমরা কিন্তু পাইনি, দেখিনি, যেটা অন্যদেরকে অবশ্যই উৎসাহিত করবে যে এত হাজার কোটি টাকা নিয়ে যদি আমাদেরকে পার পেয়ে যেতে পারি আমরা, তাহলে করব না কেন? এই ইনসেন্টিভটা তো একটা বড় একটা ইনসেন্টিভ। কাজে আমি মনে করি যে সরকারকে এটা খুব দৃঢ়ভাবে দেখা উচিত জাতীয় স্বার্থে এবং ব্যাংকে মালিক হিসেবে নিজের ব্যাংকে জনগণের স্বার্থে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই দায়ভারটা আলটিমেটলি কোথায় বর্তাচ্ছে, তো সাধারণ মানুষের উপর। কারণ এই যে গত 4 বছর ধরে 4-5 হাজার কোটি টাকা করে এই কয়েকটা ব্যাংকে বারবার দিতে হচ্ছে, রিক্যাপিটালাইজ করতে হচ্ছে সরকারকে, এইটা তো জনগণ বহন করছে, এবং এইটা দিয়ে আমরা কিন্তু একটা এই 15 বা 16 হাজার বা 20 হাজার কোটি টাকা দিয়ে আমরা কিন্তু একটা পদ্মা ব্রিজের মতো একটা ব্রিজ বানিয়ে ফেলতে পারতাম। তো এই এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, যেটা একটা বিরাট একটা ক্ষতি জাতির জন্য। শুধুমাত্র এটা যে স্ট্রাকচার, এই যে সিস্টেমিক একটা প্রবলেম ক্রিয়েট করছে তাও নয়, এটা একটা বিরাট একটা আর্থিক ক্ষতি জনগণের জন্য। আহসান মনসুর, অর্থমন্ত্রী অনেক পরে হলো, দেরিতে হলো স্বীকার করেছেন আপনি বলছেন, কিন্তু আমরা যদি হিসাবটা দেখি গত 1.5 দশকে 9টি বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে, আমাদের গত 7 বছরে ঘটেছে 6টি বড় কেলেঙ্কারি, যেখানে 30,000 কোটি টাকা আরও বেশি আত্মসাত কিংবা চুরি হয়েছে। অনিয়ম ব্যাংকিং খাতে ঘটতে পারে, কিন্তু এই ক্ষেত্রে যেগুলো ঘটেছে এগুলো তার অনিয়ম নয়, এগুলো সরাসরি ডাকাতি কিংবা লুটপাট যেটা বলা যায়, তার দায় কি অর্থমন্ত্রীরও নন? কারণ তিনি তো সব কিছুর অভিভাবক সরকার। আমি মনে করি যে সব মিলিয়ে এটা হচ্ছে সরকারের দায়িত্ব যে এটা প্রতিরোধ করা, এবং প্রতিরোধ আগামীর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যাতে এটা পুনরাবৃত্তি না ঘটে। তো যেটা আমাদের কাছে এখনও দুঃখজনক লাগে যে এটা অনেক যারা এটার পারপেট্রেটর, এটা না শুধু সোনালী ব্যাংকে না, পরবর্তীতে বেসিক ব্যাংকে এবং অন্যান্য জায়গায় যেটা হলো, সেটা কিন্তু মোটামুটিভাবে তারা ধরাছোঁয়ার বাইরেই রয়ে যাচ্ছে বলে আমি মনে করি এখনও। বেসিক ব্যাংকে তো আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে মামলাটা পর্যন্ত হয়নি, এবং অর্থমন্ত্রী কিন্তু সংসদে বলেছিলেন যে তার বিচার হবে, কিন্তু আমরা সেই বিচার দেখতে পাইনি, আমরা জানি না যে শেষ পর্যন্ত বিচার হবে কি না। বিরূপাক্ষ পাল, আপনার কাছে আসছি, যেটি সেটা হলো কেন্দ্রীয় ব্যাংকের এই ভূমিকাটা। আমরা এখানে একটি কেন্দ্রীয় ব্যাংক তো অভিভাবক,
আমরা জানি মাঝে একটি প্রতিষ্ঠান আছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ, যেটি কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের বড় বাধা বলেই আমরা আমাদের পারসেপশনে আছে। তারপরেও কেন্দ্রীয় ব্যাংক এত বড় ঘটনাগুলো ঘটতে দিয়েছে, সেই হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের দায়টা নিয়ে আপনি কিছু বলবেন? হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংকের প্রথমত ব্যাংকিং ব্যবস্থার কোনো অনিয়ম প্রথমত কেন্দ্রীয় ব্যাংকের উপর বর্তায়। কিন্তু এই যে বড় ঘটনাগুলো ঘটলো বা বড় মাপের যেটাকে পুকুর চুরি বলা যায় ঘটলো, এই সময়টা ব্যাংকিং ভিজিলেন্স বা যে অবজারভেশন বা খুব ক্লোজ অবজারভেশনটা ওই কাঠামোগুলো ছিল না তখন, এটা আমি যতদূর জেনেছি। যে তারপর কেন্দ্রীয় ব্যাংকের অডিট সেখানে গিয়েছে, গিয়ে বের করেছে, তো সেই হিসাবে আমি বলবো যে একটা ঘটনা ঘটার পর যেরকম একটা সিস্টেমিক ডেভেলপমেন্ট আসে, ঠিক কেন্দ্রীয় ব্যাংক সেই দিকে এখন গিয়েছে, আশা করি এখন সেরকম হবে না, কারণ এখন মনিটরিং। কিন্তু দেখেন, আমি আমি যদি বলি হলমার্কের ঘটনার সময় একের পর এক রিপোর্ট করা হয়েছে, তখনও কেন্দ্রীয় ব্যাংক চুপ করেছিল। বেক্সিস ব্যাংকের যখন 1800 কোটি টাকা, তখনও পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে, এটি আলটিমেটলি 5000 কোটি টাকায় চলে গেল, একের পর এক রিপোর্ট হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কোনো নড়াচড়া আমরা দেখতে পাইনি। না, কোনো নড়াচড়া হয়নি এটা ঠিক না, আমরা বরং বেসিক ব্যাংকের যে ঘটনাটা আছে, কেন্দ্রীয় ব্যাংক যে রিপোর্টটা দিয়েছে অনেক বা দুদকের কাছে গিয়েছে, আপনারা 5000 কোটি টাকা পর্যন্ত যেতে দিয়েছেন দুদকের এই এই জিনিসগুলো কিছু অবজারভেশন বা কিছু অডিটের কিছু মেথড থাকে এই প্রসেসে। কিন্তু যে জায়গাটা হচ্ছে, আমার দুদকের কাছে যখন গিয়েছে রিপোর্টটা, এটা আমরা কিন্তু কাউকে ওখান থেকে সরাইনি, মুক্ত করিনি, এটা একটা নিরপেক্ষ রিপোর্ট গিয়েছে। এবং এখন আমি যেটা বলছি যে আমাদের মনিটরিং সিস্টেম, হাসান মনসুর বলছিলেন দিস ইজ পাবলিক মানি, যদি জনগণের অর্থই হয়ে থাকে, জনগণের অর্থ লুটপাট হচ্ছে দেখতে পাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক কি থামানোর ভূমিকা নিতে পারতো কিনা? অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক যখনই দেখেছে তখনই থামানোর ভূমিকা নিয়েছে। আমার মনে হয় যে আমরা সেটা দেখি নাই। আব্দুল মাতলুব আহমেদ, আপনার কাছে আসছি, জেনুইন বিজনেসম্যান যারা ব্যাংক লোন নিয়ে সত্যি সত্যি শিল্প বা বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়, তারা ঋণ পায় না, কিন্তু এরকম ডাকাতদের জন্য ব্যাংকের দ্বার উন্মুক্ত। ব্যবসা হিসেবে আপনার পারসেপশন কি এই ঘটনা এবং অর্থমন্ত্রীর এই স্বীকারোক্তিকে আপনি কীভাবে দেখেন? সবচেয়ে আগে আমি বলবো যে অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান, আমরা সবসময় চাই যে ব্যাংকিং সিস্টেমটা আর শেয়ার বাজারের সিস্টেমটা দুটো সোর্স অফ মানি ফর ইন্ডাস্ট্রিজ। এবং শেয়ার বাজার তো আর আমরা এখন নাই আনলাম মুখে, এইটা খুব একটা সাপোর্ট আমাদের দিতে পারছে না, কিন্তু ব্যাংকটার উপরে আমরা খুব নির্ভরশীল আছি। এবং এইসব ঘটনা যেগুলো আসে এগুলো আমাদের খুব মর্মাহত করে, কারণ একটা ব্যাংকে যখন টাকা দেয়, তার টাকা দেবার আগে তাদের অনেক স্টেপস রয়েছে, ফিজিবিলিটি স্টাডি, IRR, এই সেই করে অনেক কাগজপত্র দিতে হয়, এবং সেই কাগজপত্র যদি সঠিক থাকে ব্যাংক সাধারণত ফেল করে না, আন্ডার দেয়ার ইজ সাম বিগ হ্যাপেনিংস ইন দ্য ইকোনমি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জেনুইন যারা বিজনেস করছে তাদের জন্য টাকার অভাব হচ্ছে না, কিন্তু সমস্যা হচ্ছে যে SME যারা আছে, যারা স্মল বিজনেস করছে, তারা কিন্তু খুব সাফার করছে। এবং আজকে দুটো ক্যান্সার আমাদের এই বিজনেস সোসাইটিতে রয়ে গেছে। ওয়ান অফ দ্য ক্যান্সার হচ্ছে এই NPL রেশিও, নন পারফর্মিং লোন অফ দ্য ব্যাংক, যেটা কথা বলছেন যে টাকা আমরা নন পারফর্মিং বলছি, এগুলো হয়তো ডেড কেস, হ্যাঁ হয়তো টাকা আসবেই না, কিন্তু আমরা তারপরেও রেখে দিচ্ছি 60,000-70,000, কেউ বলে আরও বেশি কোটি টাকা। আরেকটা হচ্ছে গিয়ে NBR এ ক্লেম অন বিজনেস প্রায় 32,000 কোটি টাকা অন ভ্যাট, ডিউটি, ট্যাক্স। এই দুটো ক্যান্সার নিয়ে এই বিজনেস সোসাইটি এখন ধুকে ধুকে চলছে, এবং অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে এই NPL রেশিওর জন্য, এটাকে ব্যালেন্স রাখার জন্য যে বাংলাদেশ ব্যাংক রুলস ফলো করতে গিয়ে তারা প্রায় 2-3% বেশি তাদেরকে কামাই করতে হয় টু গিভ সাম রেভিনিউ টু দ্য ব্যাংক ওনার্স, যার জন্য ব্যাংকের সুদের হার ওই সিঙ্গেল ডিজিট আসতেও আসতে পারছে না। যার জন্য আমি গত গভর্নরের কাছে আমরা গিয়েছিলাম, বলেছিলাম যে এই NPL-কে একটা আলাদা কোনো ফর্মুলা করা যায় কি না, বিকজ ব্যাংক তো আপনারা আসতে পাশে বেঁধেই রাখছেন, এটার জন্য যদি প্রভিশন না করতে হয় তাহলে হয়তো ওরা এত মার্জিন আর চাবে না, তখন মার্জিনটা 5 থেকে নেমে 2-2.5 চলে আসবে, তখন আমরা ব্যাংকের ইন্টারেস্ট রেট 9 দেখতে পারবো। তবে এক কথা বলা যায় যে এইসব ক্ষেত্রে ঋণ দেয় যারা দেয় তারা ক্রিমিনাল অফেন্স করেন,
এবং এই যে ব্যাংকের ম্যানেজার বা এমডি বা যারা করছেন, দে আর নট সার্ভিং দ্য নেশন, কারা কারা জড়িত আমার জানা দরকার নেই, সেটা তো হিস্ট্রি বলবে। কিন্তু যারা এটা করেন তারা বাংলাদেশকে ভালোবাসেন না, তারা তো নিজেকে ভালোবাসেন, তারা আমাদের সিস্টেমটাকে, আমাদের যে অর্থনীতি, আল্লাহর রহমতে বা জননেত্রী শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার লিডারশিপে কিন্তু কান্ট্রি একটা বিরাট একটা ভালো জায়গায় যাচ্ছে। আমরা জাপানে গেলাম, এই সৌদি আরবে গেলাম, গ্র্যান্ড রিসেপশন, এবং তারা যে আমাদেরকে বাংলাদেশকে একটা কান্ট্রি হিসেবে তারা এখন গণ্য করতেছে, যে না একটা রাইজ, ওরা আমাদের জানতে চাচ্ছে যে নন অয়েল রেভিনিউ ছাড়া একটা দেশ কী করে বড় হতে পারে, দে আর ট্রাইং টু নো ফ্রম আস সৌদিতে। তো যেটা বলতে চাচ্ছি যে এটাকে ধরে রাখতে গেলে আমাদের ট্রান্সপারেন্সি আনতে হবে। এবং আজকে দেখেন সরকার কিন্তু ব্যবসা করে না, আজকে 70% ব্যবসা কিন্তু পাওয়ার দেখেন আমাদের প্রাইভেট হ্যান্ডে, 80% ব্যাংক প্রাইভেট হ্যান্ডে, 93% অফ কমিউনিকেশন প্রাইভেট হ্যান্ডে, এরকম চলতে থাকবে এরকম। কিন্তু দ্য প্রাইভেট বিজনেস পিপল নাও হ্যাভ টু বি মাচ মোর রেসপন্সিবল দেন বিফোর। আজকে আমরা যা করবো তার এফেক্ট কিন্তু দেশে আসবে। এই কদিন আগে চিনির একটা মিলের মালিক বলছিলেন যে তার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, মার্কেটে চিনির দাম বেড়ে গেছে। দিস ইজ দ্য এফেক্ট অফ প্রাইভেট সেক্টর বিজনেস নাও। উই আর গ্রোয়িং সো বিগ দ্যাট আনলেস উই আর রেসপন্সিবল টু দ্য নেশন, তাহলে এই নেশনের ভালো হবে না। সেই জন্য ব্যবসায়ীদেরকে বদলাতে হবে, অ্যান্ড ব্যাঙ্কিং সিস্টেমে যারা আছেন দে মাস্ট রিয়েলাইজ এটা একটা পবিত্র দায়িত্ব তাদের জনগণের টাকা সেফ রাখা। সেখান থেকে প্রেশার রাখছেন না কেন, দে মাস্ট হোল্ড অন টু দ্য সিট অর রিজাইন, দিস ইজ গোয়াবে, দে শুড নট সাকাম টু এনি পলিটিক্যাল প্রেশার অর এনি প্রেশার হোয়াটস এভার ফর ফান্ডিং ফান্ডিং প্রজেক্টস উইচ আর নট দেয়ার। আসান মনসুর, যে কথাটা উনি বলছিলেন নন পারফর্মিং লোনস, এইটা তো পাহাড়ের মতন উপরের দিকে উঠছে, রাইজিং টু দ্য স্কাই। এই নন পারফর্মিং লোনস লোনের একটা বড় বড় মানে কি, আমার মনে হয় যে বেশিরভাগটাই হলো সরকারি ব্যাঙ্কগুলো। সেই হিসেবে সরকারি ব্যাঙ্ক, কেউ কেউ বলছিলেন এতগুলো সরকারি ব্যাঙ্ক রাখার প্রয়োজন আছে কি না, কারণ যেহেতু এখানে দুর্নীতি হচ্ছে, আপনাকে ক্যাপিটাল রিফাইন্যান্সিং করতে হচ্ছে, সেই কারণে এই ব্যাঙ্কগুলো রাখার প্রয়োজন আছে কি না, যাদের ক্যাপিটাল এডিকুয়েসি নাই, যাদের হেলথ ভালো না, তাদেরকে আমি কেন জনগণের অর্থে প্রতি বছর পুষব, প্রায় এভারেজে 7,000 কোটি টাকা করে আমরা তাদেরকে রিফাইন্যান্স করছি, কেন করছি? প্রশ্নটা তো খুবই সঙ্গত, এবং আমরা এটা এই বিষয়টা অনেকদিন ধরেই বলে আসছি, আজকে না, আমার মনে আছে 4-5 বছর আগেও বাজেট আলোচনায় আমি মাননীয় অর্থমন্ত্রীকে এই প্রস্তাবটাই করেছিলাম যে আপনারা এটা এই এই অবক্ষয়টা বন্ধ করেন। কারণ আমাদের এক নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশ এখন আগের মতো নাই, যে আমাদের এই ব্যাঙ্কগুলো ছাড়া আমাদের অর্থনীতি চলবে না। এই ব্যাঙ্কগুলো এখন তাদের আনুপাতিক যে ইটি বেস, অ্যাসেট বেস, সেটা হচ্ছে 30% মতো, 30%, আগে তো সেটা ছিল 100%, 80% করতে। এই ব্যাঙ্কগুলোর উপরে এক শ্রেণীর ব্যবসায় নির্ভরতা। হ্যাঁ, এখন যেটা আমরা বলতে চাচ্ছি যে এটা এই এই ব্যাঙ্কগুলোকে ইচ্ছে করলেই দুইটাভাবে স্ট্র্যাটেজি, একটা হচ্ছে প্রাইভেটাইজেশন করে ফেলা, একটা কেড়ে একটাকে অ্যাট বেস্ট একটা রাখলে যথেষ্ট, যথেষ্ট, ওয়ান ব্যাঙ্ক ইজ গুড এনাফ ফর ট্রেজারি পারপাস, যদি আমরা রাখতেও চাই। দুই নম্বর হচ্ছে যে প্রাইভেটাইজেশন যদি নাও করতে পারি, তারপরেও কতগুলো উপায় ছিল, একটা উপায় ছিল যে এগুলোকে ডিপোজিট মোবিলাইজেশন ইনস্টিটিউশনে পরিবর্তন করা, অর্থাৎ তারা ডিপোজিট তুলবে, তুলে ইন্টার ব্যাঙ্কে দিয়ে দিবে, অন্যান্য ব্যাঙ্ক সেটা লেন্ডিং করবে। কারণ অক্ষমতাটা কোথায়, অক্ষমতাটা কিন্তু ডিপোজিট মোবিলাইজেশনের না, সেখানে তারা সক্ষমতা দেখাচ্ছে। তো সক্ষমতা পার্টটা আমরা রাখি, আমরা লেন্ডিং পার্টটাকে আমরা ক্লিপ করে দিই, লেন্ডিং পার্টটা ইন্টার ব্যাঙ্কের থ্রুতে অন্য ব্যাঙ্ক নিয়ে সেটা লেন্ডিং করে দিবে, এবং বিকজ দে হ্যাভ দ্য ক্যাপাসিটি টু গেট ইট ব্যাক। তো এটা একটা সাজেশন ছিল, যেটাকে আমরা বলি ন্যারো ব্যাঙ্কিং। খুব ভালো সাজেশন, আই উড ফুললি সাপোর্ট ইউ। আরেকটা আমাদের ই ছিল যে এটা এখানে ওই যদি তাও না পারা যায়, অ্যাটলিস্ট ক্যাপ অন দেয়ার লেন্ডিং, লেন্ডিংটাকে, হ্যাঁ, এটা কিন্তু ছিল আমাদের দেশে, আমাদের দেশে গত 2001 সাল থেকে 2007-2008 সাল পর্যন্ত এটা 5% ক্যাপ করা ছিল, অর্থাৎ সরকারি ব্যাঙ্কগুলো 5% বেশি প্রবৃদ্ধি লেন্ডিংয়ে করতে পারবে না। এটার মানেটা কি, আমি মোহাম্মদ ইকবাল জামাল জুয়েল, সাধারণ পরিষদ সদস্য বিসিসিআই। আমি প্রশ্নটা রাখতে চাই জনাব বিরূপাক্ষ পাল, প্রধান অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংক, এবং
আমাদের বিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদের দৃষ্টিগোচর করতে চাই। আমরা যখন ক্ষুদ্ররা ইনক্লাসিফাই হয়ে যাই বা আমরা ক্লাসিফাইড হই, আমরা ইনস্টিটিউট করতে গেলে ব্যাংকের অনেক বিধিনিষেধের কথা বলে, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার 10%, 30%, 50%। কিন্তু বড়দের ক্ষেত্রে দেখা যায় 500 কোটি টাকা আইনের অভাব, তাদের ইনস্টিটিউট করার ক্ষেত্রে কোনো বাধা নাই, বা তাদের ইনস্টিটিউট করে 2 বছর গ্রেস পিরিয়ড সহ আরো 10 বছর সময় দেওয়া হয়, তাদের অনেক সহজ পদ্ধতিতে ইনস্টিটিউট করতে দেওয়া হয়, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। এর আগে 2009 সালে 49 জন ব্যবসায়ীকে জিরো ডাউন পেমেন্টের ইনস্টিটিউট করতে দিল, সেটা কোন নিয়মে বাংলাদেশ ব্যাংকে তখন দেখলো না। বা এখন যারা আমরা রিশিডিউল করতে পারলে নতুন করে ঋণ নিয়ে দায়মুক্ত হতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, তাদের জন্য কি বাংলাদেশ ব্যাংকের কোনো বিধিনিষেধ নাই? এই দেশে শুধু বড়রাই ব্যবসায়ের ক্ষেত্রে বা সবকিছু নিয়ম নীতির ক্ষেত্রে তারাই শুধু প্রিভিলেজ পেয়ে যাবে? এটা এই বিসিসিআইয়েরও দেখা যেমন প্রয়োজন রয়েছে, তেমনি আমি বলবো বাংলাদেশ ব্যাংকের। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে দর্শক, আপনার প্রশ্ন এবং আমাদের বিসিসিআইর প্রেসিডেন্ট শুনেছেন এবং বিরূপাক্ষ বলে শুনেছেন। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আপনার প্রশ্নের উত্তর দিব, দর্শক থাকুন একাত্তরের সাথেই। আরেকবার স্বাগত একাত্তর সংযোগে, আমরা কথা বলছি ব্যাংকিং খাত এবং বিনিয়োগ নিয়ে। বিরূপাক্ষ পাল, বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন ছিল, দুটি ভাগ ছিল প্রশ্নের। একটা হলো যে কেন্দ্রীয় ব্যাংকের একটি দায়িত্ব আছে যারা এসএমই পর্যায়ে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগোষ্ঠী, তাদের দিকটা বিবেচনা করা, অ্যাক্সেস টু ফাইন্যান্স তাদের জন্য একটা বড় সমস্যা এখনও রয়ে গেছে, আর আপনাদের নজরটা বেসিক্যালি বড় গ্রুপের দিকে, কারণ তাদের জন্য আপনারা নানা ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন, ইন্টারেস্ট রেট কমাচ্ছেন, তাদের অ্যাক্সেস বাড়ছে, যদি উত্তর দিন। প্রথমে আমি যেটা বলছি যে এই যে রিস্ট্রাকচারিংয়ের ব্যাপারটা, এটা অর্থনীতির সবসময় হয় না, যখন অর্থনীতির বড় বড় শিল্পগুলো হয় তখন এটা কিছুটা আমি এটাকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জাস্টিফাই করছি না, কিন্তু অনেক সময় তাদের যুক্তিটা থাকে টু উইক টু ফেইল, কারণ এখানে এমপ্লয়মেন্টের একটা প্রশ্ন জড়িত থাকে। বাংলাদেশ ব্যাংকের প্রধান দায়িত্ব হচ্ছে আসলে এমপ্লয়মেন্টকে ম্যাক্সিমাইজ করা, বাংলাদেশ ব্যাংক না, যে কোনো সেন্ট্রাল ব্যাংকের। তো ওই অর্থে সেই যুক্তিতে দেওয়া হয়েছিল যে রিস্ট্রাকচারিং না করলে জিনিসটা যদি আবার এনপিএল করি তাহলে অর্থনীতির অবস্থা আবার খারাপ হবে। রিস্ট্রাকচারিং হচ্ছে যে এই বড় বড় ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোকে একটু জায়গা দেওয়া, একটু স্পেস দেওয়া, যেন তারা এমপ্লয়মেন্টটাকে ধরে রাখে, এই স্বার্থে হয়তো এই জিনিসটা, যেটা আমেরিকাতে লোনটা যাতে নষ্ট না হয়, নষ্ট হয়ে না যায়, এইটা একটা দিয়েছি। তারপর আমি বলছি না যে এটা খুব সুস্থ সমাধান তা না। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেরকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পরে ওরা এআইজিকে রক্ষা করলো, সেটা তো ওদের নীতিমালার সাথে যায় না, কিন্তু তারপর তারা করেছিল যে টু উইক টু ফেইল। আর এসএমএর যেটা বলেছেন প্রশ্নকর্তা, সেটি বোধহয় অতটা ঠিক না। আমরা এসএমএর দিকে এখন সবচেয়ে বেশি নজর দিচ্ছি, কারণ আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হচ্ছে একটা পলিসি। এবং আমি আপনাকে বলি যে আজ থেকে 7-8 বছর আগেও এসএমএর কম্পোজিশন ছিল মানে 20% বা 18% মতো ছিল, এখন এটি প্রায় 30%, এবং এটি ক্রমাগত আমাদের পলিসির মধ্যে আছে যে এসএমইটা বাড়াতে হয়, কিন্তু এসএমএর বৃদ্ধিটা অত দ্রুত হয় না। আমি একটা উদাহরণ দিই, 100 কোটি কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন বেশি করে, কারণ এটা হচ্ছে গ্রামে গঞ্জে যায়, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মতো হয়। আরেকটা হচ্ছে যে এসএমএর বৃদ্ধিটা আমরা চেষ্টা করছি কিন্তু অত দ্রুত বাড়ে না। 100 কোটি টাকা আছে আমার কাছে, আমি একজনকে দিয়ে দিতে পারি, তো ওভারনাইট আমি দেখাতে পারি আমি লেন্ডিংটা বেড়ে গেছে। আপনি তো বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে কি এই যে এসএমএর গ্রোথ এত বেনিফিটস দেওয়ার পরও গ্রোথ হচ্ছে না? হ্যাঁ গ্রোথ হচ্ছে না, হচ্ছে না, এটার কারণে কি এই যে অর্থনীতিতে সাধারণ কোনো চাঞ্চল্য নেই? না না না, সেটা না, আমি বলছি যে এইটার গ্রোথ আর বড় ঋণের গ্রোথটা অনেক বেশি হয়ে যায়, দ্রুত আমি দিয়ে দিতে পারি একজনকে 1000 কোটি টাকা, কিন্তু এসএমইটা হয় কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে, তো 100 কোটি টাকা একজনকে দেওয়া হলো একটা কথা, 100 কোটি টাকা 100 জনকে দিতে হলে 100টা পেপার ওয়ার্ক হবে, তাদের সাথে ইভ্যালুয়েশন হবে, সেই জন্য ওইটার গ্রোথ হচ্ছে না। কিন্তু এখন সেন্ট্রাল ব্যাংকের একটা স্ট্র্যাটেজিক শিফট হয়েছে, গত বছর থেকে আমরা সেটা বলেছি যে আমরা সিলেক্টিভ ইজিং করছি, যারা এসএমই দুর্বল নারী তাদের দিকে আমরা অ্যাপ্রোচ করছি, গ্রিন ফাইন্যান্সিং হচ্ছে,
যারা সাস্টেইনেবল গ্রোথ দিতে পারছে তাদের দিকে যাচ্ছে। সুতরাং বড়দের ক্ষেত্রে যা করা হয়েছে, যেমন ভারতেও এটা করা হয়েছে রিস্ট্রাকচারিংটা, আর ছোটদের ক্ষেত্রে, ছোট ছোট ঋণের ক্ষেত্রে আমরা অনেক বেশি এখন নজর দিচ্ছি যাতে ভবিষ্যতে আমাদের এটা একটা স্ট্র্যাটেজিক শিফট আনে। মতলব ভাই, আপনার কাছেও কিন্তু আপনার সহকর্মীর প্রশ্নটা ছিল, আপনি কি এই বিষয়ে কিছু যোগ করতে পারছেন? না, আমি দেখেছি আর কি যে এই যে বড়দেরকে হঠাৎ করে রিস্ট্রাকচারিং যে বড় যে চান্স দেওয়া হলো, এতে অনেকে আহত হয়েছে। আহত ইন দ্য সেন্স, যারা 20 কোটি 50 কোটি 100 কোটি করে বলে যে তাহলে আমরা কী দোষ করলাম, এই প্রশ্নটা তারা কিন্তু একটু জোর আওয়াজ দিয়ে বলে। অ্যাকচুয়ালি যারা ডিসক্রিমিনেশন নীতি নির্ধারক যারা, তারা তো অনেক কিছু নিয়ে চিন্তাভাবনা করে এগুলো করতে হয়। আর সবসময় যে সব কিছুই খারাপ সব কিছুই ভালো তা হবে না, ভালো খারাপ মিলিয়েই করতে হয়। নিশ্চয়ই যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা মনে করেছেন যে এত হাজার কোটি টাকা যদি নষ্ট হয়ে যায় তার চেয়ে ভাবা এটা আস্তে আস্তে দিক, তাও তো আমার টাকাটা রয়ে গেল, তো সেই দিক দিয়ে হয়তো প্লাস থাকতে পারে। কিন্তু এটা অ্যাবসলিউটলি কারেক্ট যে স্মল অ্যান্ড মিডিয়াম যারা বিজনেস পিপল কিংবা যারা 500 কোটির নিচে, তাদের কিন্তু অনেকেই মন খারাপ করেছে। বাট সুখের বিষয় এটা যে দেশ তো এগিয়ে চলেছে, উই ডোন্ট নিড টু বি ফেলিয়ার্স লাইক দেম। আমাদের গর্ব হচ্ছে তারা ফেল করে তারা সাহায্য নিয়ে তারা গড়ছে, কিন্তু আপনার সহকর্মীদের ফেল করি নাই, আমরা আগায় যাচ্ছি। দিস ইজ আওয়ার প্রবলেম। মানে আপনার সহকর্মীদের প্রশ্নের মধ্যে একটা জায়গা কিন্তু ছিল, সেটা হলো ব্যাংকাররা স্মল অ্যামাউন্ট লোনের প্রতি আগ্রহী না, কিন্তু স্মল অ্যামাউন্টের লোন তো কার্যকরী না। এটা অ্যাকচুয়ালি আজকে পাল সাহেব যেটা বললেন, তার অর্থ কি যে ব্যাংকার দেখুন বেনিফিট কম থাকে, এসএমই ফান্ডিংয়ের উপরে বা এইসব স্মল ফান্ডিংয়ের উপরে এখন রীতিমতো বাংলাদেশ ব্যাংকের প্রেশার টু গিভ লোনস। সমস্যা হলো অন্যখানে, সমস্যা হচ্ছে যে স্মল লোন নিতে গেলেও যে পেপার ওয়ার্ক করতে হয়, বিগ লোনসে মোটামুটি ওরকম পেপার ওয়ার্ক করতে হয়। এখন স্মল লোন যারা নেন তারা কিন্তু ওই পেপার ওয়ার্ক করতে অভ্যস্ত না, যার জন্য আমরা ফেডারেশনে 64 জেলার যে শিল্প আমরা এখন বাড়ানোর যে পরিকল্পনা নিয়েছি, আমাদের প্রথম কাজটা হচ্ছে গিয়ে প্রজেক্ট লোন তৈরি করে দেওয়া ওদের জন্য। তো আমাদের স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বা নারী উদ্যোক্তারা যারা 100 কোটি পেয়েও বারবার ইউজ করতে পারছে না, তাদের মেইন সমস্যা হচ্ছে লোন পাওয়াটার ফর্মুলা নিয়ে পেপার্স। আইদার বাংলাদেশ ব্যাংক হ্যাজ টু মেক ইট ভেরি ইজি ফর দেম যে না বাবা তোমরা এই একটা সিম্পল পাতা ফর্ম ফিল আপ করে দিয়ে তোমরা ঋণটা নিয়ে যাও, অর দে নিড সাপোর্ট অ্যান্ড দ্যাট ইজ ওয়াই চেম্বার অফ কমার্সেস কাম ইন অ্যান্ড অ্যাসোসিয়েশনস কাম ইন। আমরা তাদের এখন এই ঋণপত্রটা কী করে তারা ঋণটা অ্যাপ্লাই করবে এটা তৈরি করে দেওয়ার জন্য আমরা সফটওয়্যার পর্যন্ত তৈরি করতেছি। এবং ইনশাল্লাহ হোয়াট উই আর সিইং, বাংলাদেশ ব্যাংকের নীতি ইজ প্রো স্মল এন্টারপ্রাইজ, সরকারের নীতি প্রো স্মল এন্টারপ্রাইজ। কারণটা হচ্ছে আজকে কোরিয়া যেখানে দেখেন, চায়না দেখেন, থাইল্যান্ড দেখেন, মালয়েশিয়া দেখেন, সিঙ্গাপুর দেখেন, সব কিন্তু এসএমই ডেভেলপমেন্ট হওয়ার পরেই কিন্তু তারা ডেভেলপ করেছে। এবং মালয়েশিয়া তো গর্ব করে বলে আজকে আমরা এসএমই না থাকলে আজকে আমরা এখানে থাকতাম না, যার জন্য আমাদের সরকারের পলিসি ডাইরেকশন ইজ পারফেক্ট। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যাতে নারীরা, সরকারের পলিসি ডিরেকশন ইন ফেভার অফ স্মল বিজনেস নীতি আছে, বাট সরকারের কার্যক্রম তো আবার বিগ থিপসের দিকে। নো, দ্য থিং ইজ যখন আপনি একটা কাদায় পড়ে যাবেন, বেসিক ব্যাংকের ঘটনা তো তাই প্রমাণ করলো, সেটা হচ্ছে কি আপনার সরকারের কতগুলো পলিসি দেখতে হবে। সরকার কি বলছে যে তুমি টাকা চুরি করে নিয়ে যাও? কোনোদিন বলবে না। যখন টাকা ওখানে করে কি ওনারা ট্রিটমেন্টে যান, প্রিভেনশনে যান, কিন্তু ব্যবস্থা আমরা যারা আছি আমরা প্রাইভেট সেক্টর আগে আমরা দেখি, লোন নেবার আগে আমরা শোধ দিতে পারবো কি না সেটা চেক করি। ব্যাংকরা কেন করে না? আমার প্রশ্ন হচ্ছে ব্যাংকরা ঋণ দেবার আগে যত রকম আমরা প্রশ্ন করা করেন, কিন্তু ঋণ দিয়ে বলেন না যে ফেল করে গেছি ভাই এখন একে ধরবো না, দুদককে দেবো না, এই করবো। দিস ইজ দ্য রং পলিসি। আপনি কোনো দিনই আপনার টাকাটা হারানোর পরে আপনি খুঁজতে যাবেন। আসবো আপনার কাছে আব্দুল মতলুব আহমেদ, আমরা একটু আহসান ভাই আপনার কাছে আসছি। যে কথাটা উনি বলছিলেন যে সরকারের পলিসি হলো এবং বাংলাদেশ ব্যাংকও চাচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস নীতিগত দিক থেকে, কিন্তু আপনি যখন বড় চোরকে না ধরতে পারেন বা তার বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তখন কিন্তু বিগ থিপস যারা তারা উৎসাহিত, যেটা আপনি বলছিলেন। এই ক্ষেত্রে সাবেক গভর্নর সেন্ট্রাল ব্যাংকের ডক্টর সালেউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন যে একটা স্বাধীন ব্যাংক কমিশন গঠন করা, আপনার কি মনে হয় এটা উপযোগী হবে? দেখুন, ব্যাংকিং ক্ষেত্রে যে সমস্যাগুলো এটা কিন্তু চিহ্নিত, এবং
এটা সমাধান করতে চাইলে রাজনৈতিকভাবে সদিচ্ছা থাকলে এটা করা সম্ভব। এখানে নতুন করে রিইনভেন্টিং দ্য হুইলের কোনো আমার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কমিশন করতেই পারে সরকার, কিন্তু আরেকটা রিপোর্ট হবে, আরেকটা রিপোর্ট, সেটা হয়তো বাস্তবায়ন একইভাবে হবে না। যদি ইচ্ছা থাকে তাতে এখনও বাস্তবায়ন করা যায় জিনিসগুলোকে। যেমন সেন্ট্রাল ব্যাংকের অনেক ক্ষেত্রেই ক্ষমতা দেওয়া হয় নাই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপর, এই জিনিসটা তো ইমিডিয়েটলি দূর করে। আমরা সেন্ট্রাল ব্যাংকের অথরিটির কথা বলছি, অটোনমির কথা বলছি, কিন্তু একটা আমলাতান্ত্রিক উইংও রেখে দিয়েছি ব্যাংকিং ডিভিশন নামের অর্থ মন্ত্রণালয়ে। সেই হিসেবে অর্থমন্ত্রী নিজে দায়িত্ব এড়াতে পারেন না, কারণ ওই বিভাগটি সরাসরি তার অধীনে। এই বিভাগটি রাখার কি প্রয়োজনীয়তা? অ্যাবসলিউটলি কোনো প্রয়োজনীয়তা নাই, এবং কোনো সভ্য দেশে এটা আছে বলে আমার ধারণা ছিল না। আমরা তো উঠিয়ে দিয়েছিলাম এটা, বাংলাদেশে উঠিয়ে দেওয়া হয়েছে, আবার এটাকে পুনর্বহাল করা হলো, সেটা কোনো প্রয়োজন ছিল না। আমরা পিছন দিকে ফিরে গেলাম, এবং মোহিত সাহেব নিজে করেছেন এটা। এটা এটা নিয়ে দ্বিমত আছে, ওনার ইচ্ছার বিরুদ্ধেও হয়ে থাকতে পারে। যাই হোক, অনেক কিছুই রাজনৈতিকভাবে অনেক কিছু হয় যেটা আমি না চাইলেও হতে পারে, আমাকে বাংলাদেশ হতে পারে, হ্যাঁ অনেক দেশেই হতে পারে। তো যাই হোক, এটা মূল কথা হচ্ছে যে এটার প্রয়োজন ছিল না, প্রয়োজন এখনও নাই। এবং আমি মনে করি যে সেন্ট্রাল ব্যাংকে প্রকৃতপক্ষে এই চারটে ব্যাংক সম্পর্কে, চারটা বা পাঁচটা যেটাই থাকুক, এই ক্ষমতায়ন সেটা যদি তাদেরকে অধিকার দিয়ে দেওয়া হয়, তাহলে পরেই ইউনিফর্ম অ্যাপ্লিকেশন অফ রুলস হবে এবং অ্যাকাউন্টেবিলিটিটা বাড়বে, সেদিকে দেওয়া উচিত। কমিশন করে কমিশন হতে এই রিকমেন্ডেশনগুলি করবে, আবার একটা স্ট্রাকচার বাড়া, হ্যাঁ, কিন্তু এটা এটা তো আমরা জানি সলিউশনগুলো কোথায়। সরকারকে একটা দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক, এবং যেহেতু সমস্যা চিহ্নিত, সরকারের রাজনৈতিক সিদ্ধান্তটা এখানে বড় ভূমিকা। আমার কিন্তু খুব ভয় হচ্ছে যে এই যে সরকারি ব্যাংকের থেকে যেসবগুলো অ্যাকসেপ্ট হচ্ছে এখন, মানে যেগুলো বড় বড় চুরি হচ্ছে, সেগুলো আবার প্রাইভেট ব্যাংকে ভাড়া সেটা কথাই বলা হচ্ছে না যায় কিনা, কিছু কিছু ক্ষেত্রে না না, বিসমিল্লাহ গ্রুপের ঘটনা তো প্রাইম ব্যাংকের সাথে, সুতরাং এটা যদি এই ভাইরাস যদি ওদিকেও যায়, তাহলে কিন্তু আমাদের যে ব্যাংকের যে একটা স্ট্রাকচারটা, এটা কিন্তু খুব হার্ম হয়ে যাবে দেশের জন্য। কিন্তু আমরা আলোচনায় ফিরবো, কিন্তু আমাদের আরো একটা বিরতি, দর্শক একাত্তর সংযোগে আরো একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আরেকবার স্বাগত একাত্তর সংযোগে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আব্দুল মাতলুব আহমেদ আপনার কাছে ফিরছি। বাজেট তো মাত্র দেওয়া হলো, আপনাদের নানা ধরনের হিসাব নিকাশ এখনও চলছে ভ্যাট বিশেষ করে নিয়ে, কিন্তু আপনার কাছে যে জায়গাটা সবাই যেটা বলছে, বিনিয়োগ আমাদের একটি বড় চ্যালেঞ্জ, ব্যাংকে অলস টাকা। আপনারা এখন ফাইন্যান্সিংয়ের ইস্যুটাকে অত বেশি আনেন না, কিন্তু এখনও আপনাদেরও তো জমি এবং বিদ্যুৎ এবং অবকাঠামোর সমস্যাগুলোর কথা বলেন, বিনিয়োগ বাড়বে কবে? আসলে বিনিয়োগ কিন্তু বেড়েই চলেছে। আমরা যারা শিল্প বাণিজ্যের মধ্যে আছি, শিল্পে আছি, আমরা কিন্তু আমাদের শিল্প দেখবেন প্রায় 14% গ্রোথ হয়েছে গত বছরে। সমস্যা হচ্ছে যে নিউ ওয়ান্স অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্টস, এদের জন্য সমস্যা হচ্ছে, কারণ সরকার মাশাল্লাহ যতগুলো ফ্যাক্টর থাকে একটা ইন্ডাস্ট্রি করা, সব ফ্যাক্টর কিন্তু প্লেসে আছে, ইটস ইন প্লেস, এক্সেপ্ট এনার্জি সিকিউরিটি। আজকে আমি শিল্প করলে যদি বলি যে আমি গ্যাসে করতে চাই, সরকার এমনকি প্রধানমন্ত্রীও বলে দিচ্ছেন যে না, আর কোনো গ্যাস বেশ শিল্প তোমরা করো না, গ্যাস আমাদের 18 থেকে কমে যাচ্ছে, এলএনজি আসবে, তারপরে তোমরা চিন্তাভাবনা করো, এখন আর গ্যাস পাবো না, ডিজেল ঠিক আছে গেল। তাহলে আমরা গেলাম কোথায়? বিধবা বলছে আমাদের ইনাফ বিদ্যুৎ আছে, 14,000 মেগাওয়াট বিদ্যুৎ আছে, অ্যাকচুয়ালি গিয়ে দেখা যায় যে 7-8 হাজারের বেশি ওনারা তৈরি করছেন না। আর ঢাকার বাইরে গেলে যেসব শিল্পের সাথে কথা বলি, প্রত্যেকেই বলে যে প্রতিদিনই তাদের লোডশেডিং হচ্ছে কিংবা আপডাউন হচ্ছে, মেশিন নষ্ট হয়ে যায়, মানে কোয়ালিটি পাওয়ার দিতে পারছেন না। তো এখন আপনার ব্যাংকিং ইন্ডাস্ট্রির প্রবলেম ছিল, নেমে আসতেছে, জমি যাওয়ার জন্য বেজা বা প্রাইভেট সেক্টর তৈরি করা হয়ে গেছে, যত ফ্যাক্টর আছে সব ডান এক্সেপ্ট পাওয়ার। সরকারকে অয়েলের, পেট্রোলের, ডিজেলের যে লাভটা করছেন, সেই লাভটা যদি বিদ্যুতে কিন্তু ভর্তুকি দিয়ে 5-6 টাকার মধ্যে কোয়ালিটি বিদ্যুৎ উনি দিতে পারেন, আর যদি ওই 8,000 বা 6,000 মেগাওয়াট যেটা উনি প্রোডাকশন করছেন না বা দিচ্ছেন না, সেটা যদি মার্কেটে দিয়ে আমাদেরকে বলেন তোমরা এটা শিল্পে লাগায় দাও, তাহলে কিন্তু আমাদের শিল্প জাম্প করবে। আজকে দ্য অনলি ফ্যাক্টর লেফট ইন দি ফিল্ড হতো
ল্যাক অফ এনার্জি সিকিউরিটি। আজকে আমাকেও যদি বলেন নতুন শিল্প করতে কোথাও, আমি তখন চিন্তা করবো যে ওখানে আমি পাওয়ার পাবো কি পাবো না। আমাদেরকে আমি পাওয়ার সেক্রেটারিকে বলেছিলাম, উনি চিঠি দিয়েছেন রিটার্ন যে চাইবা মাত্রই পাবো, কিন্তু লেখা আছে যে যদি ওখানে আবার ওই আপনার সব ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকে। আমরা কন্ডিশনাল চাই না, আমরা চাই কোয়ালিটি পাওয়ার আনকন্ডিশনালি অ্যাট 5-6 টাকা। দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড ফ্রম দ্য বাজেট। এবং এই বাজেটটা আমরা পেলে আমি গ্যারান্টি করতে পারবো যে আমাদের যে ইনভেস্টমেন্ট যেটা আমাদের দরকার, তাতে ব্যাংকে সব টাকা ইউটিলাইজ হয়েও আরও টাকা লাগবে। ধন্যবাদ বিরূপাক্ষ পাল। অর্থনীতিতে একটা জোয়ারের কথা সরকার থেকে বলা হয়, 7.05 প্রবৃদ্ধি এবং 7.2 এবারে টার্গেট। সরকারি বিনিয়োগ বেড়েছে, আমরা বড় বড় প্রকল্পে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির একটা ইম্প্যাক্ট আমরা দেখছি, কিন্তু গ্রোথ বলতে যেটা বোঝায় সেইটাতে যে বিনিয়োগের বিনিয়োগ চাঞ্চল্য এবং একই সাথে এমপ্লয়মেন্ট, এইটাকে কি বলা যায় জবলেস গ্রোথ? জবলেস গ্রোথ তো হতে পারে একটা অর্থনীতির মধ্যে, যখন অর্থনীতি মেকানাইজেশনে যায়, ডিজিটালাইজেশনে যায়, সেটা হতে পারে। যুক্তরাষ্ট্রে 90-এর শুরুতে একটা জবলেস গ্রোথ হয়েছিল, সেটা একটা সময়ের ব্যাপার, কারণ একটা অর্থনীতি একটা শিফটে যায় যে আমি আমি মেকানাইজেশনে যাচ্ছি, কিন্তু এটা চিরস্থায়ী কোনো রূপ না। আস্তে আস্তে আবার যে এক সময় টাইপরাইটারের মাধ্যমে কোনো টাইপিস্টের চাকরি থাকে না, কিন্তু কম্পিউটার প্রোগ্রামারের চাকরি আসতে একটা ট্রানজিশন থাকে। তো আমি সেটা বলছি এমপ্লয়মেন্ট আস্তে আস্তে ক্রিয়েট হবে, এটা গ্রোথের উপর নির্ভরশীল। গ্রোথটা যত চাঙ্গা হবে এমপ্লয়মেন্ট হবে, এর কোনো অন্যথা নেই। আপনি বিজনেস করবেন, আপনি লোক নিয়োগ করবেন না, এত বোকামি, আপনি তো অবশ্যই লোক নিয়োগ করে বাড়াবেন। তো আপনি গ্রোথ রেটের কথা বলেছেন, আমরা গ্রোথ পাচ্ছি, কেউ কেউ গ্রোথ নিয়ে কথা বলছে। আমি তো যেটা মাতলুক ভাই বললেন যে বিনিয়োগ তো হচ্ছে, আসলে আমি বুঝতে পারি না যে মানুষ বলে বিনিয়োগ স্থবির, আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আমাদের বাংলাদেশ ব্যাংকের ফিগার তা বলে না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের ফিগারে যেটা আমরা প্রাইভেট সেক্টর ক্রেডিট, যেটা জিডিপির প্রায় 40% দখল করে থাকে, সেটা গত অগস্টে ছিল, মানে যেটার প্রবৃদ্ধি ছিল 12.7, সেটা ক্রমান্বয়ে বাড়ছে বাড়ছে, এবং সেটা আমরা মনিটারি পলিসিতে যে টার্গেট করেছিলাম সেটা ছাড়িয়ে এখন 15.6% আমরা শেষ মাস পেয়েছি। জুন মাস নাগাদ আমি আশা করছি এটা 16%। আপনারা বোধহয় আরেকটা ওই যে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টের বিষয়টাও তো আনবেন? হ্যাঁ, সে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট হচ্ছে, দুই হচ্ছে এক্সপোর্টটাও। কিন্তু ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টের নামে টাকা পাচারের অভিযোগ তো আছে, ক্যাপিটাল ফ্লাইটের অভিযোগ তো আছে। ক্যাপিটাল ফ্লাইটটাকে যতভাবে চা দেওয়া যায়, এটার জন্য আমাদের একটা ইন্টেলিজেন্স ইউনিট কাজ করে যাচ্ছে। আমি বলবো যে আন্তরিকতা আছে, আমাদের মেশিনারি অ্যাপারেটাস অনেক সময় সেই যোগ্য হয়ে উঠছে না, সেটা হচ্ছে। কিন্তু বিনিয়োগ স্থবির এটা কিন্তু ঠিক না, বিনিয়োগ বাড়ছে এবং সেটা খুব একটা কনসিস্টেন্ট প্যাটার্ন হচ্ছে। এবং আমি মনে করি যে আমরা সামনে মুদ্রানীতি দিতে যাচ্ছি আগামী এক মাসের মধ্যে, আমরা কন্ট্রাকশন দিবেন নাকি এক্সপ্যানশনারি দিবেন সেটা ঠিক এখানে বলাটা ই হবে না, যুক্তিসঙ্গত হবে না, কারণ আমি একা সিদ্ধান্ত নেই না। কিন্তু আমরা যে বিনিয়োগের প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি সেটা মাতলুক ভাইয়ের কথা জাস্টিফাই করে যে আমরা 12.7 থেকে এখন প্রায় 16% পৌঁছে গেছি। আমি বিনিয়োগের ব্যাপারে একটা খালি বাজেট একটা খালি অংশ দিচ্ছি যে আমাদের নীতি হচ্ছে যে লোকাল ম্যানুফ্যাকচারিংকে সাপোর্ট করা হোক। সেটা হচ্ছে কি না, সাপ্লিমেন্টারি ডিউটি মোটরসাইকেল মোটরসাইকেল ফ্যাক্টরিতে দেখেন, আমরা দেশীয় মোটরসাইকেলকে একটা সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, যাতে মানুষে ওই আজীবন ওই যে সিকেডি পার্সেনে জোড়া দেওয়া হচ্ছে, লোকালি মেড ইন বাংলাদেশ মোটরসাইকেল তৈরি হবে। আনফর্চুনেটলি কিন্তু এবারে বাজেটে আর মেড ইন বাংলাদেশ মোটরসাইকেল আমরা আর দেখতে পারবো না। কেন? কারণ আজকে সিকেডিকে প্রমোট করা হয়ে গেছে, এবং সিকেডি মানে কমপ্লিট পার্টস বাইরে ইন্ডিয়া থেকে এনে বানাবে, এখন সেটা ইন্ডিয়া হোক, জাপান হোক, চায়না হোক, করবে। মেড ইন বাংলাদেশ যেটা ছিল, যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা, তারা প্রায় 40-50% তারা কিন্তু সরিয়ে দিয়েছে ম্যানুফ্যাকচারার থেকে, নিয়ে গেছে সিকিডির কাছে, এবং তাদেরকে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিও দেওয়া হবে 2 বছর আগে ম্যানুফ্যাকচারিং করার আগে। ডক্টর হাসান মনসুর, এটা একটা অকওয়ার্ড জায়গা যে কথাটা বলছিলেন বিরূপাক্ষ পাল। কেউ কেউ বলে হোয়াইট কলার জবের নিশানা পাওয়া যাচ্ছে না, হয়তো কমেছে, কিন্তু গ্রামে কাজের লোক পাওয়া যাচ্ছে না, কর্মী পাওয়া যাচ্ছে না, সেই হিসেবে এমপ্লয়মেন্ট হচ্ছে ঠিকই এবং বিনিয়োগও আছে, আপনি কি বলবেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এমপ্লয়মেন্ট হচ্ছে, এমপ্লয়মেন্ট দেশে হচ্ছে, বাইরে হচ্ছে। এবছর কিন্তু প্রচুর লোক বাইরে গেছে, গত বছরের চাইতে অনেক বেশি, মহিলাদেরও প্রচণ্ডভাবে সুযোগ বৃদ্ধি হয়েছে। এবং এয়ারপোর্টে গেলে দেখা যায় যে কত মহিলা, সাধারণ ঘরের মহিলারা বাইরে চলে যাচ্ছে, সৌদি আরব থেকে আপনি এসেছেন, ওইখানকার ফ্লাইটের অর্ধেকই আজকাল দেখা যায় যে মহিলা থাকে। তো
কাজে নিম্ন লো স্কিল ওয়ার্কারদের কাজের কোনো অভাব নাই, আপনার একটা ড্রাইভারের চাকরির কোনো অভাব নাই, সে আজকে যদি আপনাকে থেকে ফায়ার করেন কালকে সে একটা চাকরি পাবে, একটা ইঞ্জিনিয়ার কিন্তু একটা চাকরি পাবে না। এবং একটা বুয়েটের একটা ফ্রেশ গ্র্যাজুয়েটকে আপনি নিয়ে আসেন, একটা ড্রাইভারের বেতন দেখেন, দেখুন বুয়েটের যে ইঞ্জিনিয়ার তার বেতন কম বাজারে, বাজার দর, ড্রাইভারের বেতন বেশি, দিস ইজ দ্য রিয়ালিটি, এটা অস্বীকার করে লাভ নেই। এখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে মার্কেটের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী ওই স্কিল আমরা সাপ্লাই করছি কি না। আমরা যদি শুধু MBA সাপ্লাই করে আমাদের বাজার ভরে ফেলি এবং এই MBA ইংরেজিও লিখতে পারে না, নিজের নামও লিখতে পারে না, খুব বেশি দূর একটা কোম্পানি তাকে বেশি দিন রাখবে না বা একটা বাইরে একেবারেই হয়তো নেবে না। কাজে স্কিল ডেভেলপমেন্টে নজর দিতে হবে, সরকার এটা সে বিষয়েও সচেতন আছে এবং বাজেটে বেশ কিছু দিক নির্দেশনা আমি দেখেছি। তো আমি মনে করি যে এই এই জিনিসটা আছে। আমি আরেকটা জিনিস একটু বিপক্ষের সাথে আমি একটু অ্যাড করব, গত বছর যে প্রবৃদ্ধিটা আমরা দেখেছি সেখানে কিছু দুর্বলতা আমি দেখি, সেটা একটা হচ্ছে যে 0.4% কিন্তু শুধু এসেছে বেতন বৃদ্ধি থেকে। হ্যাঁ, ওইটাকে যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু ওই 6.5-এর কাছাকাছি আছে, 6.6, হ্যাঁ 6.6। তো এখন যেটা আমি যেটা বলতে চাচ্ছি তাহলে আগামী বছরের 7.2 অর্জনে কিন্তু আমাদেরকে বিনিয়োগ বৃদ্ধি ছাড়া কিন্তু উপায় নেই। সরকার হিসাবেই কিন্তু বলছে, কারণ বেতন বৃদ্ধির গোটটা তো পেয়ে গেলাম, জি সরকার হিসাবেই বলছে যে তাদের ব্যক্তিখাতের বিনিয়োগ জাতীয় আয়ের তুলনায় কমেছে, এটা সরকারই বলছে, আমরা বলছি না, 22-21 কাজে এটা কিন্তু এই 21-এ রাখলে চলবে না, এটা 23-এ নিতে হবে যদি আমাদের সত্যি সত্যি সাস্টেইনড ওয়েতে 7.2 অ্যান্ড অ্যাবাভে আমাদের যেতে হয়। জি ধন্যবাদ আপনাকে আহসান মনসুর, আব্দুল মতলুব আহমেদ এবং বীরপক্ষ পাল। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, আমাদের সময় সংক্ষিপ্ত, নয়তো হয়তো আলোচনা আরও দীর্ঘায়িত করা যেত। দেখা হবে আগামীকাল ঠিক এই সময় 71 সংযোগে। সবাই ভালো থাকবেন, 71-এর সাথে থাকবেন।